আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মধুগুঞ্জন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটি বিআরবি কেবলস লিমিটেড, তারা আমাদেরকে স্পন্সর করেছেন এবং এই অনুষ্ঠানে যারা বড় বড় শিল্পী আছেন, যাদের গান শুনে আমাদের ভালো লাগে, তাদেরকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। অনুষ্ঠানটি পরিকল্পনা এবং পরিচালনা করেছেন কাজলি আহমেদ। আজকে যাকে আপনাদের সামনে উপস্থাপন করব, তিনি আমার বড্ড প্রিয় শিল্পী এবং আপনাদেরও খুব প্রিয় মুখ এবং প্রিয় শিল্পী এবং খুব সুন্দর সুদর্শন এবং কথা খুব সুন্দর করে বলেন, এতগুলো গুণের অধিকারী একজন মানুষ, এস ডি রুবেল। রুবেল ভালো আছেন? আছি। আপনার কিভাবে শুরু হলো গানের জীবন? শুরুটা আসলে অবচেতন মনেই শুরু হয়েছিল। সাংস্কৃতিক পরিবেশে যেহেতু বড় হয়েছি, আমি গান করব কিংবা গানই আমার প্রফেশন হবে এটা আমার ভাবেননি, এভাবে কখনো ভাবিনি। এই জন্যই বললাম যে অবচেতন মনে শুরু হয়েছিল। পরবর্তীতে আসলে আমাকে মনে হয় ভাগ্যই মনে হয় কিংবা মানুষের ভালোবাসাই মনে হয় এখানে মানে ফুল টাইম কাজ করার জন্য বাধ্য করলো আর কি। তার প্রথম গানটা কবে গাইলেন? এটা আপনার আমি যখন আপনার ঢাকা কলেজে, আমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স, তো ঢাকা কলেজে আমি কেমিস্ট্রিতে যখন সেকেন্ড থার্ড ইয়ারে পড়ি, তখন আপনার আমি জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা কলেজ থেকে আপনার সেকেন্ড হয়েছিলাম। হ্যাঁ, আধুনিক গানে সেকেন্ড হওয়ার পরে আমি আসলে তারও আগে যখন আমি বয়োডে যখন ক্লাস 7-8 পড়ি, হাফ প্যান্ট পরা অবস্থায় চাঁদপুরে আমি গান শিখতাম অ্যাকচুয়ালি। তো ওখান থেকে আমার একটা ক্লাসিক্যাল বেস ছিল এবং আমি যখন যেখানে শিখেছিলাম সঙ্গীত নিকেতনে, স্বপন সেনগুপ্ত মাস্টার জি ছিল, খুব নাম করা উনি মানুষ, তো উনি আপনার আধুনিক, লোকজ, নজরুল, রবীন্দ্র সবই শিখে, তো উইথ ক্লাসিক্যাল ছিল ম্যান্ডেটরি। তো যার কারণে আমি যখন ঢাকায় আসলাম, তো যখন সেকেন্ড হলাম, তখন আপনার আধুনিক গানই সেকেন্ড হয়েছি। তো এই আর কি শুরু হয়ে গেলো আপনার 94 দিকে। আমার ধরেন ফার্স্ট একটা অ্যালবাম বেরিয়েছিল অশ্রু, সেটা আপনার মনসুর আহমেদ সাহেবের সঙ্গীত আয়োজন ছিল এবং আমার 9টা গানের সুর এবং লেখা ছিল, নিজের লেখা 9টা গান ছিল, লেখা সুর ছিল, লিরিক্সও আপনার ইন্টারেস্ট আছে। তো সেই থেকে আসলে শুরু। অশ্রু অ্যালবামটা দর্শক শ্রোতাপ্রিয়তা পেয়েছিল, পরবর্তীতে অন্যান্য কোম্পানিগুলো ইন্টারেস্টেড ছিল আমার কাজ করার জন্য, সেটাই আমার জন্য আসলে আপনার এন্ট্রি পয়েন্ট হয়ে গেল একটা। তারপরে আর পিছনে তাকাতে হয়নি, আমি যখন থেকে শুনছি 37টা সলো অ্যালবাম, 450 মিক্সড অ্যালবাম করে ফেললাম। তো যেটা বলতে চাই যে আপনার অডিও সেক্টরে প্রায় 1400 গান আমি করেছি আপা। হ্যাঁ, আজকে অনুষ্ঠানে এসে আমার একটা বড় লাভ হলো মধুগুঞ্জন অনুষ্ঠানে। এখানে মধুমাখা সব কথা আমাদের, তার মধ্যে একটা সংযোজন হলো যে এস ডি রুবেল নিজে গান লেখেন, নিজে সুর করেন, নিজে উপস্থাপক, নিজে অ্যাক্টর, অভিনেতা এবং নিজে তিনি সঙ্গীত পরিবেশন করেন। আজকে একটা পরিচয়ে তাকে আমরা পরিচিত করতে গিয়ে আমার মনে হচ্ছে যে উঠে এলো অনেকগুলো ঝাঁপি, অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের মুখ দেখতে পেলাম। সিনেমা অ্যাক্টিং এর কথা আপনি বলছিলেন, যে কিভাবে ওটাতে আপনি অনুপ্রাণিত হলেন? যেটা বলতে চাইলাম, সিনেমাটা হয়েছে কি ওই আপনার 2010 সনে আপনার প্রযোজক পিটার চৌধুরী, মন্টু ভুইয়া, হাবিব ভাই, ওনারা সবাই যখন বলল, তখন আমি বললাম যে এখন আমাকে মনে হয় গানটা এস্টাবলিশ হয়েছে, গানটা মোটামুটি একটা মানুষ চেনে, তা আমি মনে করতে পারি। ছবিটা আমি করলাম আমাদের চিত্রনায়িকা শাবনূর, সে সময় সে 1 নম্বর ছিল। তো শাবনূর আবার রাজি হয়ে গেল যে ছবিটা করতে, মন্তাজুর রহমান আকবর সাহেবের ডিরেকশনে ছবিটা আমি করলাম। এবং আপা মানে বাংলাদেশি সার্কামস্ট্যান্সেস আমি বলবো, মন্তাজুর রহমান আকবরের ছবিটা হলে গিয়ে মানুষ দেখেছে, 2011 সনে রিলিজ হয়েছে, তখন আই বিকেম ইন্সপায়ার্ড যে আসলে মানুষ আমাকে, আমি আবার হলে হলে গেছি ঘুরতে, মানুষ আমাকে নিচ্ছে এবং মানুষকে হলে ফেরানো যায়, হলে গিয়ে দেখলাম হাউসফুল। তো পরে আমাকে অনেকেই ছবি করতে বললো, কিন্তু আমি যা চাচ্ছিলাম যে আমার শিল্প সংস্কৃতির যেই জায়গাটা, যে জায়গাটাকে সমৃদ্ধ করে এমন কোন স্ক্রিপ্ট যদি আমি পাই, তা আমি করব সেকেন্ড থার্ড মুভি, মানে হলেই করব তা না, এরকম পছন্দ মতো হলে। তো পরে আমি সর্বশেষ আপনার 2014-15 সনে একটা, আমি একটা আপনার অনেস্টলি বলছি যে আমি দেখলাম যে বাংলাদেশে একটা আইন হলো প্যারেন্টস কেয়ার অ্যাক্ট 2013, তা আমি সোশ্যাল অ্যাওয়ারনেস কাজের সাথে জড়িত অনেক আগ থেকেই, আমি কিন্তু অনেক ডিরেকশনও দিয়েছি আপনার টিভিসি এবং নাটক এবং ম্যাগাজিন অনুষ্ঠান, এটিএন বাংলো আমার ঈদে কিছু ম্যাগাজিন প্রচার হয়েছিল। তো আমি যেটা করলাম যে প্যারেন্টস কেয়ার অ্যাক্টের উপর একটা স্ক্রিপ্টিংয়ের আমি কনসেপ্ট তৈরি করলাম, কনসেপ্টটা নিয়ে আমি একজন প্রফেশনাল রাইটার আছেন আমাদের, উনি প্রায় কমল সরকার সাহেব, উনি 700 ছবি রাইটার, ওনাকে বললাম দাদা আমি এই কনসেপ্টের উপর একটা স্ক্রিপ্ট চাই। তো ওনাকে আমি আমার কনসেপ্টটা বললাম, উনি এটার উপর একটা চিত্রনাট্য করে দিল,
সেটা আমি অনুদানে জমা দিয়েছিলাম। অনুদানও দেখেন আপনার ভালো কাজও কিন্তু সবসময় যে ইভ্যালুয়েটেড হয় তা না। আমি তিন বছর পরে অনেক মানে রিকোয়েস্ট উত্তর পেলাম যে ঠিক আছে আপনার ছবিটা অ্যাকসেপ্টেড। সেই ছবিটা আমি নিজেই ডিরেকশন দিলাম এবং অভিনয় করলাম এবং পরিচালনা করলাম। তো সেই ছেলের ছবিটা আবার মাত্র 15 দিন আগে আনকাট সেন্সর সার্টিফিকেট পেয়েছে সেন্সর বোর্ড থেকে, বৃদ্ধাশ্রম। তো একটি গান শুনতে বড্ড ইচ্ছা করছে শাবনুরের সাথে যে সিনেমাটা করেছেন ওখান থেকে, প্রথম লাইনটা কি ছিল? ওখানটা একটা ডুয়েট গান, এটা আমি এবং কনক চাপা গিয়েছিলাম, এটা আমারই সুর করা ছিল, কবির বকুলের লেখা ছিল। আচ্ছা, তো গানটা এরকম ও না, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো, সুখ মনে বয়ে যায় ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে, ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো, সুখ মনে বয়ে যায়। বিআরবি কেবলস এর পক্ষ থেকে গিফটটা শুধুমাত্র একটা ইন্ডিকেটর, এটা সামান্য একটা উপহার এবং এটা দিয়ে আজকে অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক আমাদের ভালো লেগেছে। খোদা হাফেজ তাহলে। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ফর কামিং। এস ডি রুবেল তার গানে, তার গানের লেখায়, সুরে, অভিনয়ে, অভিনয় পরিচালনায়, চিত্রনাট্যে সব দিক থেকে নিজেকে মেলে ধরেছেন, তার জীবনটাকে উৎসর্গ করেছেন। আমাদের ভালো লেগেছে তার গল্প শুনে। আমরা চাইব যে উত্তরোত্তর তার আরও সাফল্য আসুক এবং আগামী প্রজন্ম তার এই দেখা দেখে, তার এই কর্ম দেখে অনেক কিছু শিখুক। এই মধুগুঞ্জন অনুষ্ঠান পরিচালনা এবং পরিকল্পনা করেছেন কাজলি আহমেদ। আমি নাশিদ কামাল বিদায় নিচ্ছি আজকের মতো।